হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলে এসেছি পরের ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমরা সব ঘুরে টুরে হোটেলে পৌঁছালাম। মোটামুটি এখন 4টে বাজতেই যায়, 4টে বেজেই গেছে। এটা হচ্ছে আমাদের হোটেল, এটা হচ্ছে হোটেল, এটা একটা হোমস্টে, কন্যাকুমারী হোমস্টে। এই যে ডিটেলসটা দেখো, এখানে নাম্বার আর নামটা দেয়াই রয়েছে, তোমরা অবশ্যই বুক করে আসতে পারো। আর চলো তোমাদের হোটেলটা এবার ঘুরিয়ে দেখাই। আর এই যে দেখো আমরা চলে এসেছি, এটা নিয়েছি আমাদের 3rd ফ্লোরে, 2টো রুম ছিল। তো আমার আর আমার বন্ধু 2টো রুমই আমরা নিয়েছি। এইখানটা হচ্ছে ডাইনিং প্লেস, দেখো এখান দিয়েও তোমরা পুরো পাহাড়ের ভিউটা দেখতে পাবে। 4 সাইডেই যেদিকে তাকাবে সেদিকেই পাহাড়ের ভিউটা দেখতে পাবে। আর এই যে দেখো এটা আমাদের রুফটপে, মানে ছাদটা, এখান থেকেও পুরো পাহাড়টা দেখা যাচ্ছে। এখন বিকেল 4টে বাজে, তাই কুয়াশাতে অর্ধেক ঢাকা পড়ে গেছে বলে কিছু দেখা যাচ্ছে না, তবু তোমাদের দেখালাম। এখন ঠিক 4টে বাজে। আর এই যে দেখো এটা, এগুলো হচ্ছে আমাদের রুম, এখানে 2টোই রুম রয়েছে। আর এই রুমের কি ভাড়া, এই হোটেলের ভিডিওটা আমি তোমাদের পরের ভিডিওয় শেয়ার করে দেবো। সমস্ত ডিটেলস, হোটেলে কি ফেসিলিটি আছে না আছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে পরের ভিডিও শেয়ার করে দেবো। আর এই যে দেখো রুমগুলো তোমাদের দেখাচ্ছি, এটা আমার বন্ধুর রুম, ও এটা নিয়েছে, যেহেতু ওর একটা বাচ্চা আছে ওই রুমটা নিয়েছে চারদিকে। আর এই রুমটা আমরা নিয়েছি, এখানেও 2টো বেড রয়েছে। এই যে দেখো রুমটা, যেদিকে তাকাবে জানলা খুলে সব দিক দিয়েই পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে। আর হোটেলটা খুবই পছন্দ হয়েছে আমাদের, দেখতেই পাচ্ছ যেদিকে তাকাবে সেদিক দিয়েই পাহাড়ের ভিউটা জাস্ট দেখা যাচ্ছে। তোমাদেরকে দেখালাম এটা, আর নেক্সট ভিডিওটা তোমাদের পুরো ডিটেলসটা আমি শেয়ার করে দেবো। আর এই দেখো এটা রয়েছে বাথরুম, বাথরুমটাও পুরো ক্লিন। তো আমাদের রুমগুলো তো ভীষণ পছন্দ হয়েছে। তার দেখো ঘুরে টুরে এসে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। হোটেলে এসেও আমরা পুরো গরম খাবার পেয়েছি, তাও বিকেল 5টার সময়। এই যে দেখো আমাদের খাবার চলে এসেছে, এখানে স্যালাড দিয়েছে, এখানে আলু ভাজা, এখানে আলু পটলের তরকারি আর ভাত, তার সঙ্গে ডিমের কারি। এটা হচ্ছে ওদের সকালের লাঞ্চ। তো আমরা এখন খেয়ে নেবো, ভীষণ খিদে পেয়ে গেছে। তো চলো এখন সবাই মিলে বসে লাঞ্চটা করে নেবো, কারণ বিকেল 5টা বাজে, এমনিতেই ঘুরে টুরে এসে ভীষণ টায়ার্ড। তো চলো আমরা খেয়ে নিচ্ছি, আবার দেখাচ্ছি তোমাদের সন্ধেবেলা আমরা কী কী করছি। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখতেই পাচ্ছ পাহাড়ে এসেছি আর মোমো খাবো না, এটা তো হয় না। আমাদের গরম গরম মোমোও চলে এসছে এখানে, আর তার সঙ্গে হোটেল থেকে দিয়ে দিয়েছিলো আমাদের অনিয়ন পকোড়া। তো আমরা এখন সবাই মিলে ইভিনিং স্ন্যাক্সটা খাবো, খেয়ে এবারে আমাদের আনন্দ করার জন্য এসছি। তো আমাদের পার্টি শুরু হয়ে গেছে, তো চলো তোমাদেরকেও দেখাই। বাইরে সহজে যেও না গাইস, খুব ঠান্ডা এখানে। এটা আমাদের হেড চেম্বার, দেখলে হবে খরচা আছে। এই যে পিঁয়াজি খেয়ে পিঁয়াজি মারছে এরা, এটা আমাদের গার্মি আছে। এই যে এদের অবস্থা দেখতেই পাচ্ছ কি করছে এরা সবাই মিলে। তো তোমাদেরকেও শেয়ার করলাম সবটা, দেখো তোমরা। Yeah!
এরা নাচতে নাচতে এত এক্সাইটমেন্ট হয়ে গেছে, এবার এই ঠান্ডার মধ্যে এরা ছাদে নাচবে, ঘরে নেচে হচ্ছে না, এত ঠান্ডা বাইরে লেপচা জগতে, এখন এরা সব ছাদে নাচবে। তো দেখো আমরা এখন ছাদে নাচছি গা গরম করার জন্য। নাচানাচি করে এবার আমাদের ডিনারটা করতে হবে, প্রচন্ড খিদে পেয়ে গেছে। দেখো আমাদের রাত্রির ডিনার হচ্ছে রুটি, এখানে হচ্ছে চিকেন আর স্যালাড দিয়ে গেছিলো, তার সঙ্গে একটা আলুর তরকারি। তো আমাদের এখন সবার খিদে পেয়ে গেছে, আমরা একসঙ্গে সবাই মিলে বসে খেয়ে নিচ্ছি। আবার কালকের কী করছি দেখাচ্ছি পরের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা।